হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2014 মুক্তি পাওয়া রোমান্টিক মুভি হাইওয়ে। মুভিটিতে অভিনয় করেছে আলিয়া ভাট এবং রণদীপ হুডা। মুভিটির আইএমডিবি রেট 7.6 আউট অফ 10 এবং 81% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভির শুরুতেই আমরা একটি ট্রাক দেখতে পাই। অসাধারণ পাহাড় পর্বত নদীনালা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে সেই ট্রাকটি এগিয়ে চলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বীরা নামে একটি মেয়েকে দেখতে পাই। বীরা তার ফিয়ন্সি বিনয়ের সাথে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। কয়েকদিন পরেই তাদের বিয়ে। কথায় কথায় বীরা বিনয়কে বলে, চার দেয়ালে আটকে ওই বাড়িতে আমার থাকতে মোটেও ভালো লাগে না, চলো না বিনয় আমরা একটু ঘুরে আসি। বিনয় প্রথমে যেতে না চাইলেও বীরার জোরাজোরিতে রাজি হয়ে যায় এবং হাইওয়ের রাস্তা ধরে এগোতে থাকে। রাতের ফাঁকা রাস্তায় বীরা অনেক রিল্যাক্স ফিল করছিল। বীরা এখানে বিনয়কে বলে, চলো না বিনয় আমরা পালিয়ে যাই, পাহাড়ি কোনো একটা খোলামেলা জায়গা দেখে আমরা ছোট্ট একটি ঘর বানাবো, সেখানে বাইরের দুনিয়ার কোনো চাপ থাকবে না, তুমি আর আমি অনেক আনন্দে একসাথে সংসার করব সেইখানে। বিনয় বীরার কথায় মনোযোগ না দিয়ে বলে, এত রাতে এমন ফাঁকা রাস্তা দিয়ে আমাদের যাওয়া মোটেও ঠিক হচ্ছে না, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। বীরা তখন বলে, তুমি আমার সাথে আছো তো, আমাদের কী আর বিপদ হবে। এরপর বীরা এবং বিনয় একটি পেট্রোল পাম্পে এসে থামে। বীরা তখন গাড়ি থেকে নেমে বিনয়কে বলে, এই জায়গাটা কত সুন্দর, কতটা শান্ত এখানকার পরিবেশ। বিনয় তখন বীরাকে বলে, তাড়াতাড়ি গাড়িতে এসে বসো, যে কোনো সময় বিপদ হতে পারে। বীরা বিনয়ের কথার পাত্তা দেয় না। হঠাৎ দেখা যায় কয়েকজন ডাকাত সেখান থেকে কিছু একটা চুরি করে পালাচ্ছিল। বীরা এটা দেখে চিৎকার করতে থাকে। ডাকাতগুলো তখন এসে বীরার মাথায় পিস্তল ধরে। এরপর বিনয়কে গাড়ি থেকে নামতে বলে ডাকাতগুলো বীরাসহ গাড়ি কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। ডাকাতগুলো সেদিন রাতে বীরাকে নিয়ে একটি ঘন জঙ্গলে চলে আসে এবং তার উপর অনেক মারধর করতে থাকে। এরপর মহাবীর নামক একজন লোক এসে বীরাকে তার নাম এবং তার বাবার নাম জিজ্ঞাসা করে। বীরা তখন তাদেরকে নিজের বাবার নাম বলে। মহাবীরের বস তখন মহাবীরদের উপর রেগে যায় এবং বলে, তোরা এটা কী করে ফেলেছিস, কাকে কিডন্যাপ করেছিস তা কি জানিস? ও হচ্ছে এম কে ত্রিপাঠীর মেয়ে, যদি সে কথা জানতে পারে যে তোরা তার মেয়েকে কিডন্যাপ করেছিস, তোদেরকে একেবারে কুচি কুচি করে কাটবে। মহাবীর তখন রাগের মাথায় বলে, আমাদেরকে ধরতে পারলে তো মারবে, প্রয়োজনে মেয়েটাকে মেরে ফেলবো, আর তা না হলে বড় কোনো পার্টির কাছে বিক্রি করে ফেলবো, ত্রিপাঠী আমাদেরকে ধরতেও পারবে না। পরের দিন মহাবীর বীরাকে নিয়ে আরেকটি জায়গায় চলে যাই। তারা বীরার মুখে কাপড় বেঁধে বন্দি করে একটি সিমেন্ট কারখানায় রেখে দেয়। এরপর আরও রাত হয়ে যাওয়ার পর বীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মহাবীর বীরাকে দেখে ফেলে। সে বীরাকে বলে, আমাদের থেকে পালাতে চাইছিস, ঠিক আছে পালিয়ে যা, কেউ তোকে আটকাবে না। এরপর বীরা চোখ কান বন্ধ করে অনেক জোরে দৌড়তে থাকে। অন্ধকার রাতে ফাঁকা একটি ময়দানে বীরা প্রাণপণ চেষ্টা করে পালাতে থাকে, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পর হঠাৎ বীরা লক্ষ্য করে রাস্তা যেন শেষই হচ্ছে না। বীরা তখন বুঝতে পারে এখান থেকে গাড়ি ছাড়া বেরোনো সম্ভব নয়। এই কারণে বীরা সেখানে অনেক কাঁদতে থাকে এবং একটা পর্যায়ে বীরা আবারও মহাবীরদের কাছে ফিরে আসে। বীরা ফিরে এসে মহাবীরের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মহাবীর তখন বীরাকে বলে, কি হলো পালাতে পারলি না তো, যেহেতু পালাতে পারিসনি আর কোনোদিন এখান থেকে পালানোর চেষ্টাও করবি না। এরপর বীরাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। পরদিন সকালে উঠে বীরা চিৎকার করে বলতে থাকে, আমি কি অল্প সময়ের জন্য একটু বাইরে আসতে পারি? সেখানে থাকা আরেকজন তখন বলে ওঠে, বাইরে এসে কি করবে? বীরা তখন বলে, আমি বদ্ধ ঘরে একা একা থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, দয়া করে আমাকে একটু বাইরে আসতে দাও। এরপর বীরাকে বাইরে আসতে দেয়া হয়। বীরা চা খেতে খেতে বলতে থাকে, ধন্যবাদ আমাকে বাইরে আসতে দেওয়ার জন্য। বীরা এখানে বেশি কথা বলার জন্য মহাবীর তাকে ধমক দেয় এবং বলে, আমরা তোকে কিডন্যাপ করে নিয়ে এসেছি, তোর কি একটুও ভয় করছে না? বীরা তখন বলে, ভয় কেন পাবো, তোমরা তো আমার সাথে উল্টোপাল্টা কিছু করনি, যদি আমার সাথে এমন কিছু করতে চাইতে তাহলে এই দুই দিনে করতেই পারতে। এর কিছুক্ষণ পর দেখা যায় মহাবীরের দলের গুরু নামে একটি লোক বীরার সাথে নোংরামি করার চেষ্টা করছে। হঠাৎ সেখানে মহাবীর চলে আসে এবং গুরুকে সেখানে অনেক মারধর করে। মহাবীরের কাছে অনেক মার খাওয়ার কারণে গুরু মহাবীরদেরকে ছেড়ে সেখান থেকে পালিয়ে আসে। এটা দেখে মহাবীর একটু ভয় পেয়ে যায়, কারণ গুরু যদি গিয়ে পুলিশকে সব কিছু বলে দেয় তাহলে তাদের বিপদ হতে পারে। এইসব কিছু ভেবে মহাবীর তার একটি সঙ্গী এবং বীরাকে সাথে নিয়ে ট্রাকে করে সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে। কিছু দূর পালিয়ে এসে তারা হাত মুখ ধোয় এবং বিশ্রাম নেয়। এরপর বীরাকে যখন আবারও ট্রাকে ওঠানো হবে, বীরা তখন বলে, আমাকে আর পেছনে রাখবেন না প্লিজ, আমাকে দয়া করে সামনে বসতে দিন, পেছনের আটকা অবস্থায় আমার দম বন্ধ হয়ে আসে। মহাবীর তখন বীরাকে একটু ধমক দিয়ে বলে,
তোর এত সাহস কিভাবে আসে? তো আমরা তোকে কিডন্যাপ করেছি আর তুই একের পর এক আবদার করে যাচ্ছিস, কিন্তু তবুও দেখা যায় এরপর ভীরাকে মহাবীর সামনেই বসিয়েছে এবং ট্রাকে করে তারা খোলামেলা পরিবেশ ছাইয়ে এগিয়ে যাচ্ছে। ভীরাকে এখানে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ভীরার এসব ব্যাপারে কোনো চিন্তাই নেই। এই খোলা পরিবেশের মধ্যে ভীরা মন খুলে এনজয় করছিল এবং বুক ভরে শ্বাস নিচ্ছিল। রাত হয়ে যাবার পর মহাবীর আবারও ভীরাকে ট্রাকের পেছনে রেখে ট্রাক চালাতে থাকে। হঠাৎ তাদের সামনে পুলিশের চেকপোস্ট পড়ে যায়। পুলিশ তাদের ট্রাক চেক করতে চাইলে মহাবীর একটু ভয় পেয়ে যায়, কারণ পেছনে তো তারা একটি মেয়েকে লুকিয়ে রেখেছে। কিন্তু পুলিশ গিয়ে যখন ট্রাকের পেছন চেক করে তখন ট্রাকের মধ্যে তারা কিছুই খুঁজে পায় না। এরপর পুলিশ মহাবীরদের ট্রাক ছেড়ে দেয়। কিছু দূর এগিয়ে এসে মহাবীর তার সঙ্গীকে সাথে নিয়ে আবারও ট্রাকের পেছন খুলে এবং দেখে সেখানে ভীরা বসে আছে। মহাবীর তখন ভীরাকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলি তুই? তোকে পুলিশ তখন খুঁজে পেল না কেন? ভীরা তখন বলে, আমি চাদরের নিচে লুকিয়েছিলাম। মহাবীর তখন বলে, তুই তো চাইলেই বেঁচে যেতে পারতি, তাহলে কি কারণে তুই পুলিশের সামনে ধরা দিলি না নিজেকে? ভীরা তখন অবাক হয়ে বলে, আমি জানি না কি কারণে আমার যেন বাড়িতে আর ফিরতে ইচ্ছা করছে না। ভীরা মহাবীরকে আরও বলে, আমার তোমাদের সাথে এভাবে যেতে অনেক ভালো লাগছে, আমি কোনোদিনও এমন স্বাধীন সময় পার করিনি, হয়তো এজন্যই আমি পুলিশের কাছে ধরা দিইনি। এরপর রাতে যখন তারা একসাথে খাবার খাচ্ছিল, ভীরা তখন মহাবীরকে তার ছোটবেলায় ঘটে যাওয়া অনেক কষ্টের একটি কথা শেয়ার করে। যখন ভীরার বয়স মাত্র 9 বছর তখন থেকেই তাকে যৌনভাবে নির্যাতন করা হতো। ভীরার আঙ্কেল ভীরাকে চকলেটের লোভ দেখিয়ে নিয়মিত যৌন নির্যাতন করত। ভীরা এই সব কিছু তার মাকে খুলে বলে, কিন্তু ভীরার মা তখন ভীরাকে বলে, এই সব কিছু আমাকে বলেছ আমি জানি, আর যেন এই কথা কেউ জানতে না পারে। এই সব কথা মহাবীরদের কাছে খুলে বলে ভীরার মন অনেক হালকা হয়ে যায় এবং ভীরা মহাবীরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মূলত ভীরাকে কিডন্যাপ করার পর বেশ কয়েকদিন কেটে গেছে এবং একসাথে এই কয়েকদিন কাটানোর কারণে ভীরা এবং মহাবীর দুজনেরই একে অপরের প্রতি একটি ভালো লাগা শুরু হয়েছে। এরপর আবারও রাস্তায় এগিয়ে যাওয়ার সময় ভীরা মহাবীরকে বলে ওঠে, আমি আর কোনোদিনও নিজের বাড়িতে ফিরে যেতে চাই না, যদি এভাবেই সবসময় এগিয়ে যেতে পারতাম এই রাস্তা যদি কখনোই না শেষ হতো। অন্যদিকে দেখা যায় পুলিশ ভীরাকে খোঁজার জন্য শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং মহাবীরের সেই বস আর গুরু একসাথে হয়ে তখন পুলিশকে সবকিছু বলে দেয় যে মহাবীর দেখতে এরকম এবং সে ভীরাকে কিডন্যাপ করে পালিয়েছে। অন্যদিকে দেখা যায় ভীরা মহাবীর এবং মহাবীরের সেই সঙ্গী তিনজন একসাথে এগিয়ে চলেছে এক অজানা গন্তব্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ভীরা এখানে বিভিন্ন নতুনত্বের আবিষ্কার করে এবং মন খুলে এনজয় করতে থাকে। অল্প কয়েকদিনের মধ্যেই ভীরা এখানে মহাবীরদের সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নেয়। এরপর মহাবীর ভীরাকে একটি নতুন কাপড়ও কিনে দেয়, কারণ ভীরার কাছে আর কোনো কাপড় ছিল না। রাতে মহাবীর তার মায়ের গাওয়া একটি গান গুনগুন করে গাইছিল। ভীরা দূর থেকে এটা লক্ষ্য করে এবং কিছুক্ষণ পর ভীরাও সেই গানটি গাওয়ার চেষ্টা করে। মহাবীর দূর থেকে ভীরাকে এই গান গাইতে দেখে বেশ অবাক হয়। এরপর ভীরা মহাবীরের কাছে মহাবীরের মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। মহাবীর তখন বলে, আমার মা গ্রামে রয়েছে। ভীরা তখন মহাবীরকে বলে, তোমার এভাবে পালিয়ে বেড়ানো উচিত না, গিয়ে তোমার মায়ের সাথে দেখা করা উচিত। এরপর তারা পৌঁছে যায় চণ্ডীগড় শহরে। এখানে ভীরা এবং মহাবীরকে নামিয়ে দিয়ে মহাবীরের সেই সঙ্গী ট্রাক নিয়ে চলে যায়। এরপর মহাবীর একটি ফোন কেনে এবং ভীরাকে সেটা দিয়ে বলে, নিজের বাড়িতে ফোন কর এবং বল তুই এখানে রয়েছিস, যাতে তারা তোকে এখান থেকে নিয়ে যায়। ভীরা তখন কান্না করে বলে, প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার সাথে থাকতে চাই, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। মহাবীর তখন বলে, তুই ফিরে যাবি না তো কি করবি? তুই কি আমার সাথে থাকবি? আমাকে বিয়ে করতে চাইছিস নাকি? আমার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? আমাকে বিয়ে করলে তোর জীবন একদম নরক হয়ে যাবে। এই কথা বলে মহাবীর ভীরার থেকে পিছু ছুটানোর জন্য সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে আর ভীরাও মহাবীরের পিছু পিছু দৌড়তে শুরু করে। একটা পর্যায়ে ভীরা আবারও মহাবীরের সঙ্গী হয়ে যায় আর পুরো সিনেমাতে এই প্রথমবার ভীরার কর্মকাণ্ড দেখে মহাবীর হেসে ওঠে। মূলত মহাবীরও এখানে ভীরাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু মহাবীর জানত তার কোনো ভবিষ্যতের ঠিক ঠিকানা নাই আর এ কারণেই সে ভীরাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চাইছিল। এরপর ভীরাকে নিয়ে মহাবীর একটি পাহাড়ের সামনে চলে আসে। ভীরা তখন বলে, কত সুন্দর পাহাড়, তুমি আর আমি যদি এই পাহাড়ের উপর থাকতে পারতাম। এই কথা শুনে মহাবীর ভীরাকে নিয়ে সেই পাহাড়ের দিকে এগোতে থাকে। এখানে পাহাড়ি লোকজনের সাথে ভীরা অনেক আনন্দ করতে থাকে। মূলত ভীরার অনেক আগে থেকেই তো এরকম স্বপ্ন ছিল। ভীরার এত খুশি দেখে মহাবীর সেখানে একটি ঘর খুঁজে বের করে এবং ভাড়া নিয়ে থাকতে শুরু করে। মহাবীরের ওপর তখন ভীরা আরও খুশি হয়ে যায়।
এরপর ভিরান সেই ঘরটিকে নিজের করে নিয়ে সেখানে রান্নাবান্না করতে থাকে, ঘরদোর পরিষ্কার করে। এই সব কিছু দেখে মহাবীর দরজা আটকে বাইরে কান্না করতে থাকে, কারণ ভিরা এসব কাজকর্ম দেখে মহাবীরের নিজের মায়ের কথা মনে পড়ে গেছে। ভিরা তখন বাইরে এসে মহাবীরকে সামলে নেয়। মহাবীর তখন ভিরাকে জানায় তার মা অনেক আগেই মারা গেছে। তারা বেশ ভালোভাবেই নিজেদের সংসার গুছিয়ে নিচ্ছিল, যদিও তারা এখনও বিয়ে করেনি। হঠাৎই একদিন ভিরা এবং মহাবীর পাহাড়ের উপর হাঁটছিল। পেছন থেকে মহাবীরের পিঠে কেউ একজন গুলি করে। মহাবীর তখন সেখানে লুটিয়ে পড়ে। ভিরা দৌড়ে এসে মহাবীরকে বুকে টেনে নেয়। এরপর পুলিশদেরকে দেখে ভিরা পুলিশদের উপর অনেক গালাগালি করতে থাকে এবং বলে, কুত্তার বাচ্চারা কী কারণে ওকে গুলি করলি, ও তো আমার কোনো ক্ষতিই করেনি। এরপর মহাবীরকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ভিরার ভাগ্য এতটাও ভালো ছিল না। মহাবীর হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর দেখা যায় ভিরা তার পরিবারের সাথে কথা বলছে। ভিরা এখানে বলতে থাকে, জানো তোমাদের মধ্যে এবং সেই কিডন্যাপারের মধ্যে পার্থক্য কি? বাড়িতে থাকলে আমি সবসময় তোমাদের ইচ্ছায় চলি, কিন্তু ওদের সাথে আমি যে কয়দিন ছিলাম সে কয়দিন নিজের ইচ্ছা মতো চলতে পেরেছি। ওরা কেউ কখনো আমার উপর জোর করেনি, নিজের ইচ্ছেও আমার উপর চাপিয়ে দেয়নি। ওরা তো কিডন্যাপার ছিল, কিন্তু তোমরা যে নরপিশাচ, আমাকে বাড়িতে নয় বরং জেলে আটকে রেখেছ। সেখানে তখন ভিরা সেই চকলেট দেওয়া আঙ্কেলও উপস্থিত ছিল। ভিরা তখন বলে ওঠে, আঙ্কেল আজকে আমাকে চকলেট দেবেন না, আমাকে রুমে নিয়ে যাবেন না। এই সব কিছু বলে ভিরা চিৎকার করে সব কিছু সেখানে খুলে বলতে থাকে। ভিরার মা ভিরাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ আর সেদিন ভিরার মুখ আটকাতে পারে না। এই সব কিছু বলে ভিরা চিৎকার করে কাঁদতে থাকে, কারণ আপন বলতে মনের মানুষ আর ভিরার দুনিয়াতে কেউ নেই। একমাত্র মহাবীর ছিল, কিন্তু মহাবীরকেও ওরা মেরে ফেলেছে। এরপর ভিরা সেই পাহাড়ে ফিরে আসে এবং এখানেই ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। মহাবীরের স্মৃতিই ছিল এখানে ভিরার একমাত্র সঙ্গী। ভিরা একটি দোকানে কাজ করত আর এভাবেই সে নিজের জীবিকা নির্বাহ করত। মহাবীরের স্মৃতি বুকে আগলে নিয়েই ভিরা নিজের জীবন কাটাতে শুরু করে। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে।